আজ মঙ্গলবার 25শে বৈশাখ 2023 সালের 9ই মে বৃষরাশি বৃষলগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে 162তম রবীন্দ্র জয়ন্তীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ রবীন্দ্রনাথের কথায় আপনাদেরকে বলবো, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা। আর তাই বিপদে পড়লেই কি শুধু ঈশ্বরকে ডাকবেন, এটি কিন্তু উচিত নয়। দিনে 24টি ঘন্টার মধ্যে 8 ঘন্টা আমাদের খাওয়া দাওয়া ঘুমানোর জন্য, 8 ঘন্টা কর্ম করবার জন্য আর 8 ঘন্টা ঈশ্বর এবং আল্লাহর সাধনা করবার জন্য। 8 ঘন্টা না পারলেও 1টি ঘন্টা সময় দিন, এর ফলেই কিন্তু আপনারা নিজেদের জীবনকে আরও সমৃদ্ধশালী করতে পারবেন। কোনো কিছু না পারলেও স্ক্রিনে আপনারা নবগ্রহ বীজ মন্ত্র দেখতে পাচ্ছেন, পারলে 9টি গ্রহকেই শান্ত রাখার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র আপনারা প্রতিদিন 108 বার করে জপ করুন। 9টি গ্রহকেই শান্ত রাখতে পারবেন। মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কিন্তু কোনো নেগেটিভ ইম্প্যাক্ট দেয় না। আর আমরা কিন্তু এই চলতি সপ্তাহ 2023 সালের মে মাসের 8ই মে থেকে শুরু করে 14ই মে পর্যন্ত আপনাদের রাশির জন্য ঠিক কেমন সময় অতিবাহিত হবে, আপনাদের লাকি নাম্বার লাকি কালার সহ একটি ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নিতে ভুলবেন না। এই ভিডিওটির আই বাটনে আমরা লিংক দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7.5 out of 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে প্রেম দাম্পত্য কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কর্মজীবন থেকে আজ তাড়াতাড়ি গৃহে ফেরার চেষ্টা করুন, এমন কিছু করুন যা আপনি উপভোগ করেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থ উপার্জন করা খুবই সোজা, তবে অর্থ সঞ্চয় করা ঠিক ততটাই কঠিন। মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংস সম্পর্কে আজ আপনারা যে জ্ঞান গ্রহণ করবেন, ইন ফিউচার আর্থিক সমস্যা থেকে বেরিয়ে আসতে আপনাদেরকে সাহায্য করবে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে, তবে তাড়াহুড়ো হটকারিতা করবেন না। চাকরিজীবীদের বলবো, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই, শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর এগোতে পারবেন না। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন, অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে। পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন। নাতি নাতনিরা প্রাণ প্রাচুর্য, খুশির উৎস হবে। আজ আপনাদের সেরা আচরণ করা উচিত। আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদের বিরত রাখুন। সন্দেহ বাতিক হলেই কিন্তু মারাত্মক ক্ষতি, হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। ফাঁকা সময়ে বই পড়ে কাটান, ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাস করুন। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না।